বদরের যুদ্ধ যে রমজান মাসে হয়েছিল যাদের বিরুদ্ধে, তাদের চেয়েও এই সরকার ন্যাক্কারজনক, খারাপ, বর্বরতা, জালিম, জুলুমের সরকার। তার জন্য এই রমজান মাসে তাদের জন্য এই আন্দোলন সঠিক এবং যথার্থ। বাংলাদেশে যে অন্যায় এবং দুঃশাসন মাত্রা ছাড়িয়ে গিয়েছে, সেটা যদি আরও ছাড়িয়ে যায়, এজন্য অবশ্যই সেজন্য আরও হয়তোবা নিষেধাজ্ঞা আসবে। তবে সেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে ব্যাখ্যা করব, আজকে এই মুহূর্তে আমি করতেছি না। পাশাপাশি আপনারা বলেছেন যে ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব, উনি বলেছে যে বাংলাদেশে কোথাও মানুষ না খেয়ে মারা যায় না, যদি মারা যায় তাহলে আপনার চ্যালেঞ্জ কেউ বলতে পারবেন না। আসলে উনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, আমি ওনাকে প্রচণ্ড পছন্দ করতাম, কারণ উনি মাস ছয়েক আগে একটা বক্তব্য দিয়েছিল টিভি চ্যানেলগুলোতে যে শোনেন, এটা কোট করবেন না, এটা প্রচার করবেন না, কারণ আমি এটা বিএনপির কথা বলতেছি। এই আমি একবার চাঁদপুরে বিএনপির বেগম খালেদা জিয়া 2008 সালের নির্বাচনে যাবে বিকালে বা সন্ধ্যার আগে আগে, সেখানে সে সন্ধ্যা গেল, এশা গেল, মাগরিব গেল, রাত্র 3:30 বেগম খালেদা জিয়া আসছে। চাঁদপুরে কোনো রাস্তা দেখা যাচ্ছে না, কোনো বাড়ি দেখা যাচ্ছে না, শুধু লোক আর লোক, এত জনপ্রিয় বেগম খালেদা জিয়া। তাই আমি বলছি যে বিএনপি একটা জনপ্রিয় দল, তাদের অনেক সাপোর্টার আছে, অনেক সমর্থক আছে, এটা ডক্টর রাজ্জাক সাহেব বলেছে। পরবর্তীতে আবার উনি বলতেছে যে বাংলাদেশে এই খারাপ কাজগুলো বিএনপি করে, বিএনপির কোনো অবস্থান নাই, তাদের পতন হবে, তাদের খুঁজে পাওয়া যাবে না। এখন ওনার মতো একজন উচ্চশিক্ষিত লোক এখন বলছে যে কোনো মানুষ না খেয়ে নাই। আপনি দেখেন আজকে মা তার সন্তানকে বিক্রি করতেছে, এটা সঠিক যে মানুষ না খেয়ে মারা যায় না। আপনারা দেখেছেন তুরস্কতে ভূমিকম্প হয়েছে, সেখানে 14 দিন 15 দিনের পরে কাউকে জীবিত পাওয়া গেছে। আপনারা দেখেছেন বাংলাদেশে রানা প্লাজা ভেঙে গেছিলো, সেখানে 15 দিনের পর একজনকে পাওয়া গিয়েছিলো। অর্থাৎ না খাইলে কষ্ট হবে, তার না খেয়ে অন্তপক্ষে 10 দিন 8 দিন না খেয়ে খাইলেও কোনো মানুষ মারা যাবে না। কিন্তু এই যে কষ্ট, আজকে এই সরকারের লোকজন কোটি কোটি টাকা উপার্জন করে তারা ভালো খাবে, মাছ মাংস খাবে, তাদের মন্ত্রীরা এত আরামায়েশ, তাদের সার্কেলে এত আরামায়েশ, তার মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বলেই ফেললো যে বাংলাদেশের মানুষ আপনার বেহেস্তে আছে, মানে অর্থাৎ এই আওয়ামী লীগ বেহেস্তে আছে। তাই আমি ওনাকে বলবো, রাজ্জাক সাহেব আপনি ভালোভাবে যান, আপনি একজন মন্ত্রী, আগে যখন মন্ত্রী ছিলেন না মানুষের কাছে তো গিয়েছিলেন, এখন মানুষের কাছে গিয়ে দেখেন মানুষ 3 বেলা ভালোভাবে খেতে পারতেছে না, 2 বেলা ভালোভাবে খেতে পারতেছে না, আমার মতো একজন লোকও ভালোভাবে বাজার করতে পারতেছি না, হয়তোবা আমি বাজার করতে গেলে সেই বাজার কিনতে পারতেছি না। এখন যদি কোনো লোক অভাবের তাড়নায় তার সন্তানদেরকে খাবার দেওয়ার তাড়নায়, তার স্ত্রীকে পোশাক দেওয়ার কারণ তাড়নায় সে যদি তার কিডনি বিক্রি করে, এটা আপনি না খেয়ে মারা যাওয়ার চাইতে আপনি কম কেন? সে তো একসময় আসলে নীরবে নিবৃত্তে মরে যাবে। আবার যদি তার সন্তান বিক্রি করে ফেলে, সন্তানকে যদি মেরে ফেলে যে খাবার দিতে পারতেছে না, এরকম তো ঘটনা ঘটেছে। তাই আপনার কাছে আমি বলবো, এরকম প্রমাণ আছে যে ওই উসিলায় অনেকে সেইভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে, কাউকে মেরে ফেলতেছে, কেউ কিডনি বিক্রি করতেছে, কেউ বাসা বিক্রি করতেছে। পাশাপাশি আপনাকে বলবো যে আজকের এই অবৈধ সরকার যিনি বসে আছেন, আপনারা জানেন যে 2014 সালে পৃথিবীর ইতিহাসে একটা বিরল নির্বাচন করেছে, 154টা আসনে কোনো ভোট হয়নি, এবং যে আসনগুলোতে ভোট হয়েছিল ওই সময় নেতারা দেখেছি, বিরোধী দলের নেতারা বলেছে যে কুকুর বিড়াল শুয়েছিল, কুত্তামার্কা নির্বাচন হয়েছে। সেই নির্বাচন এরপর 2018 সালে দিনের ভোট রাতে, ওনার আওয়ামী লীগের সেক্রেটারি তিনি কিন্তু স্বীকার করেছে যে ইভিএমে হলে দিনের ভোট রাতে হতো না। তার মানে প্রমাণ করা যায় যে ওবায়দুল কাদেরও জানে যে দিনের ভোট রাতে হয়েছে। রাশেদ খান মেনন ওপেন স্পেসে বলেছে যে আমিও ভোট দিই নাই, আমিও ভোটে নির্বাচিত হয়নি, শেখ হাসিনা হয়নি, আওয়ামী লীগের কোনো লোক হয়নি। এবং পরবর্তীতে এই জাতীয় পার্টির জিএম কাদের সাহেব, ওনার মানে মহাসচিব চুন্নু সাহেব, ওনারাও কিন্তু গিয়ে বলেছে যে আমরাও নির্বাচনে হইনি, দিনের ভোট রাতে হয়েছে, মানে অর্থাৎ এরা ভোট চোর। সেই চোর সরকারের প্রধান। আমি দেখলাম যে এই রমজান মাসে যখন বিএনপি বা বিরোধী দল যুগপথ আন্দোলন দিয়েছিল এই অবস্থান কর্মসূচিগুলো, তখন উনি আপনাদের সাংবাদিকদেরকে বলেছিল যে রমজান মাসে কেউ আন্দোলন দেয় এবং এটা কোথাও শুনেছেন, পাশাপাশি এই আন্দোলনে তাদের নেতাকর্মীদের কষ্ট হবে, জনগণের কষ্ট হবে। আমি চিন্তা করলাম যে এত ভালো কথা বলে, এত কিছু করার পরে এই সরকারের সময় 11,00,000,000,000 টাকা পাচার হয়েছে, ছাত্রলীগের একজন সভাপতি 2,500,000,000,000 টাকা পাচার করছে, ওনার ব্যয়ের ভাই বাবর সাহেব 2,000,000,000,000 টাকা পাচার করেছে, সেইখানে উনি এখন মনে হয় হয়তোবা চিন্তা করতে পারে ভালো কিছু বলবে। আমি ওনার পেজটা দেখলাম, ওনার যেখানে পেজে বিভিন্ন ছবি, সেখানে দেখলাম ওনার নামাজের ছবি আছে, ওনার তসবির ছবি আছে, কোরআন শরীফ পড়ার ছবি আছে, ভালো ভালো ছবি আছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার বদরের যুদ্ধ কিন্তু হয়েছিল রমজান মাসে, এখন আমরা জনগণের
স্বার্থে জনগণের দ্রব্যমূল্যটা আমাদের প্রধান, অন্য অন্য দাবির চেয়েও আমরা মনে করতেছি দ্রব্যমূল্যের অস্বাভাবিক দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে আমরা কেউ কোথাও গাড়ি ভাঙবো না, কোনো হামলা করব না, কোথাও কোনো অরাজকতা করব না, বসে থাকবো, বসে বসে ওখানে বলবো যে আপনারা এই এই জিনিসগুলো করেন। সেইগুলো বলার জন্য আমরা এটা প্রোগ্রাম করতেছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার আপনারা দেখেছেন এই রমজান মাসে উনি লক্ষ লক্ষ লোকের নামে মামলা দিয়েছে, আপনার গ্রেফতার করেছে। আমার বাগেরহাট মোড়লগঞ্জে আমি এ পর্যন্ত ছয়টা আগাম জামিন করিয়েছি এবং তাদের আমাদের লোক জেলে আছে। আপনার পরশু দিন থানায় থানায় যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি, আমার বাড়ি বাগেরহাট মোড়লগঞ্জ শরণখোলা, মোড়লগঞ্জে করতে দেয়নি, আমি গিয়ে শরণখোলায় শেষ পর্যন্ত অবস্থান কর্মসূচি করেছি, তাও স্বল্প সময়, অথচ সেদিনও অনেককে গ্রেপ্তার করেছে। আপনাদের পরিচিত আনিসুর রহমান খোকন, এই মাদারীপুর আমাদের বিএনপির সম্পাদক, তাকে সহ অনেককে গ্রেপ্তার করেছে। আমার রামপালে বয়স্ক লোকদের, রোজাদারদের গ্রেপ্তার করেছে এবং অজস্র লোকের নামে মামলা দিয়েছে, বাড়ি ছাড়া করে ফেলতেছে। তাই আজকে আমার কাছে মনে হলো যে উনি যা বলেছে ওটা অন্তরের কথা না, এটা লোক দেখানোর, এবং লোক বুঝে গেছে যে উনি আসলে মন দিয়ে বলে নাই। তাই আমি মনে করি বদরের যুদ্ধ যে রমজান মাসে হয়েছিল যাদের বিরুদ্ধে, তাদের চেয়েও এই সরকার ন্যাক্কারজনক, খারাপ, বর্বরতা, জালিম, জুলুমের সরকার। তার জন্য এই রমজান মাসে তাদের জন্য এই আন্দোলন সঠিক এবং যথার্থ। বদরের যুদ্ধ যে রমজান মাসে হয়েছিল যাদের বিরুদ্ধে, তাদের চেয়েও এই সরকার ন্যাক্কারজনক, খারাপ, বর্বরতা, জালিম, জুলুমের সরকার। তার জন্য এই রমজান মাসে তাদের জন্য এই আন্দোলন সঠিক এবং যথার্থ। এবং আপনাদেরকে আরও বলবো যে এই রমজান মাসে আমরা যেভাবে আন্দোলন করতেছি, এখন রমজানের পরে ইনশাল্লাহ এক দফা আন্দোলন হবে শেখ হাসিনার পদত্যাগ, পতন এবং নির্দলীয় সরকার, এর কোনো বিকল্প হবে না। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনাদের ইভিএম চেয়ে বাদ দিয়ে ব্যালট চেয়েছিলেন, আরে এটা একটা অংশ বিশেষ। আমাদের মহাসচিব সহ প্রত্যেকে, আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান এবং আমাদের সাথে যুগপথ আন্দোলন যারা করতেছে প্রত্যেকের একটাই কথা যে তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওনার যদি তত্ত্বাবধায়ক দিতে লজ্জা লাগে, নির্দলীয় সরকার আসবে, নির্বাচনকালীন সরকার আসবে, সেই সরকার এসে সিদ্ধান্ত নেবে কীভাবে নির্বাচন হবে, ব্যালটে হবে না কিসে হবে, কাকে রাখবে, কোন ডিসিকে রাখবে, কোন এসপিকে রাখবে, নির্বাচন কমিশন থাকবে কি থাকবে না, তখন সেটা সিদ্ধান্ত হবে। এর কোনো বিকল্প নেই, এটা ওনারা একটা দিয়েছে। হয়তোবা আপনারা গ্রামে অনেক সময় শোনেন যে মূলা ঝুলিয়েছে, এই মূলা ঝুলানোতে কাজ হবে না। আপনারা এই সরকারের অনেকেই প্রায়ই বলে যে জনগণকে সম্পৃক্ত করতে পারতেছে না, কথাটা একেবারে মিথ্যা না। আপনি জনগণকে যখন গুম করবেন, জনগণকে যখন খুন করবেন, নেতাকর্মীদেরকে যখন করবেন, জনগণ তো ভয় পেয়ে যাবে, লক্ষ লক্ষ মামলা দিবেন, হুমকি দিবেন, তার বাড়িতে থাকতে দিবেন না, তার বাড়ির ব্যবসা বন্ধ করে দিবেন, তাকে বলবেন তোমার এই প্রপার্টি থাকবে না, দখল করবেন, তখন তো জনসাধারণ আসবে না। আপনি কি দেখেন না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সার্ভে করে, প্রথম আলো সার্ভে করে, এরপর এরকম অনেক এনজিও সার্ভে করে, আপনারা সাংবাদিকরা সার্ভে করেন, সেখানে বাংলাদেশের 90% মানুষ প্রত্যেকটা সার্ভেই বলে যে এই সরকারের অধীনে নির্বাচন কোনোভাবেই সম্ভব না, নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। তার মানে এই 90% লোক তো আপনার সরকারকে পছন্দ করে না, এই 90% লোক বিরোধী দলকে পছন্দ করে। আপনার যদি সৎসাহস থাকে, আপনি শেখ হাসিনা আপনি বলেছিলেন চিরস্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং আপনি 173 দিন হরতাল দিয়েছেন, জনগণের জানমালের ক্ষতি করেছেন, সরকারি ক্ষতি করেছেন, আপনি সচিবদেরকে ন্যাংটা করে দিয়েছেন, ছাত্রলীগ আলম ন্যাংটা করে দিয়েছে, আমি নিজে দেখেছি। আজকে তার পরিবর্তে সে সময় তত্ত্বাবধায়ক সরকার আসছে এবং এই তত্ত্বাবধায়ক সরকারে আপনি আর ক্ষমতায় আসতে পারবেন না বিধায় আজকে সেই তত্ত্বাবধায়ক আইন করে বাদ দেবেন এবং আপনি বলবেন যে এটা লাশ হয়ে গেছে, মরন্ত লাশ, ফ্রিজে চলে গেছে, আপনার এক একজনে বলবে, এটা তো সঠিক না। কারণ আপনারা অবৈধভাবে থাকেন আর যেভাবেই থাকেন, সংসদে তো আপনারা সংখ্যাগরিষ্ঠতা, আপনারা চাইলে এক মিনিটে আবার তত্ত্বাবধায়ক বিল পাস করতে পারেন, নির্বাচনকালীন সরকার পাস করতে পারেন, অন্য নামেও পাস করতে পারেন। তাই আমরাও জানি, জনগণও জানে, আপনার অধীনে কোনো নির্বাচন সঠিক হবে না, হবে না, হবে না, এবং বিরোধী দল নির্দলীয় সরকার ছাড়া আপনার অধীনে নির্বাচনে যাবে না। বিরোধী দল সহ এমনকি ঘরের স্ত্রী, কাজের বুয়া, হকার ভাই, রিক্সা চালক ভাই, তারাও জানে যে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া আর চলন্ত ট্রাকে মাথা দিয়ে আত্মহত্যার সামিল, ওনার অধীনে নির্বাচনে যাওয়া আর বিষকে আত্মহত্যা করার সমান। তাই আমি সর্বশেষ একটা কথা বলবো, আজকে আপনি শুনেন যে সরকার প্রধান, সরকার প্রধানের সকলে শুধু জিকির করে, কয় ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, পৃথিবীতে কোনো দেশের আগে ডিজিটাল নাই।